আসসালামু আলাইকুম। হৃদয়ে মহা পবিত্র রমজান ধারণ করে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান আরম্ভ করছি। এই মহা পবিত্র দিন সারা দিন আমরা সিয়াম সাধনা করেছি আল্লাহর নামে। এই সাধনা করে আমাদের যে খাদ্য অভ্যাসটা কী হওয়া উচিত এই সম্পর্কে আমি দুটি কথা আপনাদের সামনে বলবো। সব কিছুই আমাদের পবিত্র মন দিলে করতে হবে। ইফতারের পূর্বে যদি কেউ সুন্দরভাবে গোসল করতে পারেন, গোসলের সাথে উজু করতে পারেন, আপনি আরও পবিত্র হলেন। যদি কারো শারীরিক কোনো সমস্যা না থাকে, যদি সম্ভব হয়, এরপরে সকল খাবারই আমাদের কাছে পবিত্র। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে খাবারটা যেন সহজ পাচ্য হয়, খাবারটা যেন হজমযোগ্য হয়, খাবারটা যেন 100% হালাল হয়, খাবারটা যেন এমন একটা সুন্দর খাবার হয়, এমন একটা নরম খাবার হয় যেন খাবারটা খেলে আমার শরীরে কোনোরূপ উগ্রভাব আসবে না, আমার হজমে কোনো সমস্যা হবে না, খাবারটা এমনই হবে যেন সেটা স্যুপ, জুস, সেটা একদম লিকুইড, সেটা ভেজিটেবল, সেটা ফল ফুল মূল কাণ্ড শিকড়, এই জাতীয় খাবারগুলো যেগুলো আমরা সাধারণত আমাদের এই পবিত্রতার সাথে আরও পবিত্রতা যোগ করে আমরা খেতে পারি। কারণ প্রথম দিন আমরা সামনে আরও 29টি দিন আমাদের আছে, এই 29টি দিনকে সামনে রেখে আমরা সব কিছু করব। যখনই সময় পাব তখনই একটু অজু করে নিব। অজুটা যদি আমি মনে করি যে অজুর কোনো শর্ত ভঙ্গ হয়েছে, একটু সন্দেহ হলেই অজু করলে কোনো অসুবিধা নেই। যত বেশি অজু তত বেশি পরিচ্ছন্ন, যত বেশি আমরা এই রমজান মাসে সওয়াব নিতে পারি, যত বেশি অজু করে বেশি বেশি সওয়াব কামাই করতে পারি, এটাই আমাদের সুযোগ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই রমজানের সকল পবিত্রতা রক্ষা করে আমরা খাদ্য অভ্যাসের ভিতরে প্রথম আমাদের চূর্ণ যতগুলো খাবার আছে, যেরকম ধরেন খুরমা, খেজুর, কিশমিশ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা খেতেন তারই সুন্নতের খাবারগুলো আমরা প্রথম গ্রহণ করে নেব। এরপরে আমরা যে কোনো একটা শরবত খাবো, আর যাদের পেটে একটু সন্দেহজনকভাবে কোনো ডিস্টার্ব আছে, যে কোনো ধরনের ডিস্টার্ব থাকলে পরেই আমরা একটু স্লাইন নিজে হাতে করে বা স্লাইনের মতো একটু শরবত করে একটু চিনি দিয়ে, একটু লবণ দিয়ে, একটু লেবু দিয়ে আমরা একটা শরবত করে নেবো।